বাড়ি করো কোথায় বা তুমি বা এত দূর থেকে এসে এটা দেখে হর চিজ খাস হ্যায় আব হ্যায় জো সেরূপে গুণে ভরা আমাদের পুরুলিয়া জেলা। আর আজকে আমরা চলে এসেছি আমাদের সাধের রাস মেলা। দেখতে পাচ্ছ তোমরা যে আমার পেছনে রাস মেলার গেটটা রয়েছে, আমরা এখানে এখানে যাবো। হরেক মাল 40 টাকা। তো বন্ধুরা, আমরা এখন এই মেলার যে প্রধান আকর্ষণ রয়েছে আমাদের রাস মেলা, ঠিক আছে? রাস মেলা এই যে নাগরদোলা, দেখো নাগরদোলাতে আছি আমরা, আর এখানে আছে ট্যাটু হচ্ছে। তো এখানে ভাইরা ট্যাটু করছে, দেখো ট্যাটু হচ্ছে। ভাই ট্যাটু করছো, লাগছে নাকি ভাই? কেমন লাগে? খুব সুন্দর ট্যাটু হচ্ছে, দেখো লাইভ ভিডিও ব্লগ ব্লগ। আর এটা হচ্ছে আমাদের পে অ্যান্ড হিট, মানে পে করতে হবে হিট করার জন্য ভেনুগুলোতে, গান শর্ট বলতে পারো। তোমরা চাইলে এখানেও আনন্দ নিতে পারো, এটার মজাটাও নিতে পারো। চলো দেখো, দুজন ভাই আমাদের গান শর্ট করছে, দেখা যাক। এটা দেখো, চলো কথা বলি গিয়ে। भैया कितने का है ये? 40 का 12 मतलब कुछ गिफ्ट नहीं है? गिफ्ट वगैरह नहीं है? नहीं। अच्छा ठीक है, कोई गाइस गिफ्ट वगैरह नहीं है, मैंने को गिफ्ट देवे ना तुम्हें तुम्हारे आनंद जन। हाँ भाई, तो बना आनंद जन करते पड़ा तुम्हें राजबाड़ ब्लॉक्स की नाम भाई की नाम तुम्हारा की नाम शेख फरान शेख फरान पीछे 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 शेख नवाब বাড়ি কোথায়? বাড়ি করো কোথায়? বা তুলেন বা এত দূর থেকে এসে গাইজ দেখতেই পাচ্ছ তাহলে যে রাসমেলার টান কতটা। কেমন লাগছে মেলা? ভালো লাগছে, বহুত আনন্দ লাগছে। আর চার কে কে এসেছে? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে দাদা মেলা, কেমন লাগছে? আচ্ছা চলো ঠিক আছে, চলো টাটা করে দাও। এই যে গাইস দেখো, এটা যদি রাসমেলা আসো তো মথুরাকে নিশ্চয়ই খাবে, কারণ এটা যখন রাসমেলা আসো তখনই পাওয়া যায়। তো দেখো আমাদের একটা টিম মেম্বার কিনছে মথুরাকে, আর গাইস একা একা খাচ্ছে, আমাকে দিচ্ছে না কিন্তু। এ ভাই এটা ঠিক করছিস না তুই কিন্তু, হ্যাঁ একা একা হ্যাঁ। চলে এসে আমরা মথুরাকে স্টলের সামনে, এই যে দাদা করছে। দাদা নাম কি তোমার? নাম কি, ক্যা নাম হ্যায় আপকা? কিশোর। তো আপলোক কহাঁ সে আয়ে? দেওঘাট বিহার। হ্যাঁ দেওঘাট সে আয়ে লোক হ্যাঁ, ঠিক আছে। দেখো এই যে দাদা, তো বিক্রি কেমন চলছে বলো, মেলাতে বিক্রি কেমন চলছে মথুরা কেক? বাংলা জানে না, মতলব খরিদা কেসা হো রা হ্যায়? আচ্ছা চল রা হ্যায়, ঠিক আছে। পপকর্ন অ্যান্ড কটন ক্যান্ডি সেন্টার। একটা কাজ হচ্ছে যে এখন যেহেতু দিনের বেলা, তাই মেলার এখন সেরকম ভিড়টা হয়নি যে পরিমাণ রাতের বেলা হয়। একটু পরে বুঝতে পারবে তোমরা কীরকম পরিমাণে ভিড় হয় মেলাতে। তাই বলো দেখি, মেলা বলে বা কিছু একটা ইমোশন, কারণ দেখো মেলা মানেই হচ্ছে প্রচুর মানুষ এখানে আসে, তাছাড়া যে আমাদের বন্ধু বান্ধব রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তাদের সবার সাথে দেখা হয়ে যায়। তো মেলা হচ্ছে এমন একটা জিনিস এখানে এলে মানে সবার সাথে দেখা হয়, তো ভালোই লাগে। তাছাড়া আমাদের এই পুরুলিয়ার রাসমেলা বলো, রাসমেলা হচ্ছে আলাদা একটা ইমোশন। আশা করছি বুঝতেই পেরে গেছো, দেখো আস্তে আস্তে এই ভিড় বাড়ছে, দেখো যখন আমরা ওই দিক থেকে যাবো মেলা কোন বন্ধুরা আমরা আছি এখন এই যে দেখো কটন ক্যান্ডি স্টলে। কিভাবে কটন ক্যান্ডি হচ্ছে একবার দেখো তোমরা, thank you.
মেলা জগতে আমি হিমসাগর কাশ্মীরি চপের জন্ম দিয়ে কিবা সৃষ্টি করেছি। পশ্চিমবাংলার বিভিন্ন মেলা কমিটি, বিভিন্ন দর্শক মন্ডলী আমাকে মন্টুদার জনপ্রিয় প্রচুর পাঁচকোয়ার চপ কিংবা হিমসাগর চপ কিংবা কাশ্মীরি চপ নামে আমাকে চেনে। আমি বিভিন্ন মেলা করছি, দুর্গাপুর রথের মেলা, কলকাতায় দুর্গাপুজোর মেলা, হলদিয়া ক্ষুদিরামের মেলা, হলদিয়া উৎসব মেলা, ঘাটাল শিশু মেলা, আরামবাগ উৎসব, বিভিন্ন মেলা মানে পশ্চিমবাংলায় কোনায় কোনায়, এবং কুচবিহারে রাসমেলা করেছি, হেমন্তনগঞ্জের কালী পুজো মেলা করে এসছি, টাটাতে আপনার পদ্মাই মেলা করেছি, বহু জায়গায় উড়িষ্যা এবং টাটা পশ্চিমবাংলা সব জুড়ে উত্তরবঙ্গ জুড়েই মেলা করি। আমার ব্যবসাটাই হলো মানুষকে সে তো শুভ্র খাবার খাওয়া না, সে তো শুভ্র অর্থ হলো সাদা ও সাদা কাগজের চপ, ছাপানো কাগজ ময়লা কাগজের উপরে পশ্চিমবাংলা শিক্ষিত সমাজ খাবার খায়। আমার প্রতিবাদ, ওই পেপারে ওই কাগজে খাবার খাবেন না। যদিও পশ্চিমবাংলার কোনো সংস্থা, কোনো কমিটি, কোনো সংগঠন, কোনো শিক্ষিত সমাজ আমাকে স্বীকৃতি দেয়নি, কিন্তু আমার প্রতিবাদ আজও চলছে। টাটার হাতের কাগজটা দেখেও সাদা পেপারে চপটা দেওয়া হয়েছে। এই পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ খবরের কাগজে পাতা কার্বন কালি নোংরা ময়লা পেপারে চপ খায়, মানুষ খাওয়াই খায়, আমি খাওয়াই না। 22 বছর প্রতিবাদ করছি, এই প্রতিবাদের কোনো মূল্য পাইনি, সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আচ্ছা দাদা, একটা জিনিস, এই যে তোমার দোকান, তো তোমার দোকানে কি কি ভ্যারাইটিস রয়েছে? কেমন আমার কাছে ভ্যারাইটিস আছে, হিমসাগর আলুবিহীন চপ, কাশ্মীরি চপ ডাবল টেস্টের বিভিন্ন ফল ফুটের চপ, এবং পাঁচকোড়া হচ্ছে আলুর চপ, আলু মশলা দিয়ে তৈরি, এবং আছে কলিকাতার সুবিখ্যাত মোমো, ভেজ মোমো কিংবা চিকেন মোমো, এবং সবচেয়ে বড় খাবার আছে স্প্রিং পটেটো চিপস, যেটা ইউটিউবে মোবাইলে ফেসবুকে টিভির পর্দায় মানুষ দেখেছে বা কারো কানে শুনেছে, সেই দোকানে সেই খাবার আমার হচ্ছে যে মেশিনে চলছে। দেখো আলুটাকে এক পিস আলুকে একদম 12 ইঞ্চি বা 1 ফুট তৈরি করে, সামনে যাও মেশিনের সামনে যাও, একটা আলু ভুলে দেখো তো, একটু পর্দা হেল্প করো তো, পর্দা হেল্প করো তো, পর্দা হেল্প করো, আলু কেটে ঘুরিয়ে দেখো তো ভাই, আসুন দেখুন দেখুন কি রিপোর্ট দিচ্ছে, জানো কেমন লাগলো মন্টুদার দোকানের চপ? দারুন। আচ্ছা দাদা, আপনি রিকমেন্ড করছেন তাহলে সবাইকে নাকি? বন্ধুরা, তোমরা এলে অবশ্যই এখানে মন্টুদার দোকানে একবার ঘুরে যেও, একবার এখানে এক স্বাদ নিয়ে যাও। পাঁচশো চপ। চলো দাদা, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, তোমরা পেঁচাটা, আর এখানে তো মূলত এই স্টলটাতে ওই বাসনপত্র বা ইউটেন্সিল যেগুলো তো বলা যায়, তো ইউটেন্সিলের সামানপত্র কিন্তু এই স্টলে পেয়ে যাবে তুমি। মেলাতে আবার একটা এখানে স্টল পেলাম যেখানে কিন্তু সব রকমের জুস রয়েছে। এখানে আমরা দাদা রয়েছে দুজন, তো দাদার সাথে গল্প করে চলো। আচ্ছা দাদা, তোমাদের এখানে কী কী ভ্যারাইটিস রয়েছে বা কী কী জুস রয়েছে? এখানে আমার 4টে কন্টেনারে নর্মাল জুস রয়েছে, স্ট্রবেরি, ব্লুবেরি আর অরেঞ্জ আর মিক্স কোলা, আর এদিকে মকটেলের মেনু রয়েছে, ভ্যারাইটি কার্ড আছে, এদিকে মেনু কার্ড আছে, এটা মকটেলের মেনু, মকটেল। আচ্ছা মূলত মানে এই সেন্টারটা মানে যেখানে স্টলটা শুধু কি জুসই রয়েছে না আলাদা কোনো আর ভ্যারাইটিস রয়েছে বা স্পেশাল কিছু একটা আইটেম রয়েছে? না, আরও আমার অনন্য ভ্যারাইটিস আছে, কিন্তু এখানে জায়গা শর্টের জন্য আমি করতে পারি। আমি আপাতত এখানে মকটেলটা জুসটাই লাগিয়েছি। মকটেল জুস না? আর কীরকম কী রেট সব রয়েছে?
এইখানে রেড নর্মাল জুসগুলো আমি 30 টাকা করে দিয়েছি, ঠিক আছে, 300 কন্টেনার গ্লাসগুলো আছে। আর এখানে মকটেলের ভ্যারাইটিস প্রাইস আছে, এই যে মকটেল এগুলো 50 থেকে মকটেল, মানে 50 থেকে মকটেল পেয়ে যাবে। তারপরে আবার ডিসকাউন্ট আছে, যেগুলো ধরো 80 টাকারটা 70 টাকা ডিসকাউন্ট অফারও আছে। প্রতি বছর এখানে করি, সবাই চেনে জানে। প্রতি বছর মানে ফিক্সড থাকে এখানে নাকি? এইখানে না, গত বছর ছিল না কিন্তু, এটা মনে হয় নতুন। গত বছরে আমি গেটের ওইখানটায় ছিলাম, সেটা গেটের ওইখানটায় ছিলাম, তবে এই সেট আপটা ছিল না ওইখানে, এতটা জায়গা মানে প্যাসেজটা পাওয়া যায়নি বলে আমি নর্মাল করেছিলাম। তারপরে ভাইবটাও ভালো আছে, ভাইবটা সে পুরো ডিসকোর মতো একদম রয়েছে, পুরো অ্যাটমসফিয়ারটা পুরো ডিসকোর মতোই আছে এখানে। তাছাড়া এই যে জুসগুলো ছিল সব ডিসকো থেকে সাধারণত যেগুলোতে পাওয়া যায়, মকটেল রয়েছে, আরও কী কী যে সমস্ত দাদা বললে, তো আমার নাম তো মনে থাকছে না, দাদারাই ভালো বলতে পারবে। আচ্ছা দাদা, কোন জায়গা থেকে আসা হচ্ছে? বাড়ি কোথায় তোমার? কল্যাণী, কল্যাণী, কলকাতা, কলকাতার পাশে কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, নদীয়া, নদীয়া দেখছি। আচ্ছা নাম কি আপনার? গৌরাঙ্গ সমাদার। আচ্ছা, তো যদি আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করবো, যদি তোমরা আসো তো দাদার দোকানে একবার চেক আউট করে এসো, কীরকম কী টেস্ট, একটু স্বাদ নিয়ে এসো, ঠিক আছে? তো চলো, ধন্যবাদ দাদা, ঠিক আছে।